কবরের মধ্যেও আপনার হাজার হাজার বছর আপনি ঘুমাবেন, কিন্তু আপনি যদি আল্লাহর নেককার বান্দা হয়ে থাকেন 3000 বছর আপনার 3 দিনে কেটে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। আজকে আপনাদের সামনে সূরাতুল কাহাফের, সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক জালা শানহু এই আয়াতের উসিলায় আমাদের অন্তরকে আল্লাহর শরীয়ত তরিকতের জ্ঞানে ভরপুর করার তৌফিক দান করুন। আল্লাহর কিছু নেককার বান্দা ছিলেন বদকার দেশের মধ্যে, একটি খারাপ দেশের মধ্যে গুটি কয়েক ভালো মানুষ ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন সব মানুষ খারাপ হয়ে যাবে তখন এই দুনিয়া টিকবে না। অনেকগুলো খারাপ মানুষের মধ্যে কিছু কি থাকে? ভালো মানুষ থাকে, ঠিক কিনা বলেন না? ভালো মানুষের দরকার আছে কিনা এই সমাজে? আল্লাহর প্রিয় মানুষ না থাকলে আল্লাহ বলবেন এই সমাজ আমার কি দরকার, আমার দরকার নাই। আজকে 5 জন যুবক উদ্যোগ নিয়েছে, কত সুন্দর একটা মাহফিল হয়ে গেছে। উদ্যোগ নেই কয়েকজন, কিন্তু এটার ফলাফল, এটার বেনিফিট, এটার সুবিধা সবাই পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন ভালো কাজে আমাদের সহযোগিতার দরকার আছে কিনা? ইনাদেরকে আমি বলেছিলাম যে এত বড় একটা মাহফিল আপনারা মানুষের সহযোগিতা নিবেন না, তারা বলেছিল যে আমরা প্রথমবার কাউকেই, মানুষ দেখুক মাহফিল দেখুক একটা মাহফিল কি জন্য করা হয় মানুষ বুঝুক, তখন দেখবেন মানুষ নিজেরাই মাহফিল করবে। এই জন্য তারা একটা পথ দেখিয়ে দিয়েছে, এই পথ অনুসরণ করে যতদিন পর্যন্ত অন্য মানুষেরা মাহফিল করবে তাদের আমলনামার মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা? কারণ আমাদের সামনে একটা কবর জীবন আছে। দিস ওয়ার্ল্ড ইজ নট ফাইনাল, এই পৃথিবী ফাইনাল নয়। আমাদের একটা ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা, ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা, হিয়ার আফটার ইজ বেটার, আখিরাত হলো দুনিয়া থেকে আরো ভালো এবং মোর পার্মানেন্ট, দুনিয়া থেকে আরো স্থায়ী। দুনিয়া স্থায়ী নয়, দুনিয়া মাত্র 70 বছর, কিন্তু আখিরাত 70 লক্ষ বছরেরও বেশি, ঠিক কিনা বলেন না? তাহলে দুনিয়ার দাম বেশি না আখিরাতের দাম বেশি? এই দুনিয়ার মধ্যে আসার আগেও আমরা আরেক জগতে ছিলাম, দুনিয়া থেকে যাওয়ার পরেও আমরা আরেক জগতে যাব। বুঝে গেল দুনিয়ার দাম খুবই কম। ফর এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম উই হ্যাভ কাম টু দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে এসেছি অনেক কম সময়ের জন্য। বুঝতে হবে আদ দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়ার মধ্যে যেভাবে শস্য রোপণ করব আখিরাতের মধ্যে সেভাবে ফল খাবো, ঠিক কি না? তাই কাজ করার, শস্য রোপণ করার, কাজ করার সময় হলো দুনিয়া। এখানে যদি আপনি চাষ করতে না পারেন তাহলে আখিরাতে ফল লাভের আশা করতে, মায়ের পেটে যখন ছিলেন আমল করার সময় পান নাই, রুহের স্বগতে যখন ছিলেন আমল করার সময় পান নাই, কবরে যখন যাবেন আমল করার সময় পাবেন না, হাসরেও আমল করার সময় নয়, আমল করার জায়গা হলো এই দুনিয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনের যেটা সূর্য, এটা আমাদের সূর্য থেকে 70 গুণ বেশি তপ্ত হবে, 70 গুণ বেশি গরম হবে, মাত্র কয়েক হাত উপরে থাকবে। এই সূর্যের তপ্ত গরমে শরীর থেকে ঘাম পড়তে পড়তে বুক পর্যন্ত উঠে যাবে, কাঁধ পর্যন্ত উঠে যাবে,
আমরা যখন রাস্তায় হাঁটি মাঝে মাঝে যাত্রী ছাউনি দেওয়া থাকে, মাঝে মাঝে কাঠ থাকে, মাঝে মাঝে গাছ থাকে আমাদেরকে ছায়া দেওয়ার জন্য, কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্য দুনিয়ার সূর্য থেকে ছায়া পাওয়ার জন্য আপনি যেমন যাত্রী ছাউনি পান, বিভিন্ন গাছ পান, আখিরাতের মধ্যে কোনো গাছ থাকবে না, আখিরাতের মধ্যে কোনো ছায়া থাকবে না। সেদিন যদি ছায়া থাকে শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। আমার নবী বলছেন আল্লাহর আরশের ছায়ার নিচে সবাই আশ্রয় নিতে পারবে না, শুধু সাত ধরনের মানুষ, সাত ধরনের মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আমরা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পেতে চাই নাকি চাই না? যদি ছায়া পেতে চাই আমাদেরকে জানতে হবে কি কি কাজ করলে, কোন গ্রুপের মধ্যে থাকলে আমরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবো, ঠিক কিনা? আমার নবী বলছেন সাত প্রকারের মানুষ আছে, এই সাত প্রকারের মানুষের প্রথম প্রকার হলো ইমামুন আদিলুন, এমন একজন নেতা, এমন একজন প্রধানমন্ত্রী, এমন একজন রাষ্ট্রপতি যে ব্যক্তি তার রাষ্ট্র ইনসাফ করে সুবিচার করে চালান, এমন একজন প্রধানমন্ত্রী যিনি সুবিচার করে রাষ্ট্র চালান, এমন একজন সমাজপতি যিনি সুবিচার করে রাষ্ট্র চালান, কারো উপর জুলুম করেন না, অত্যাচার করেন না, অবিচার করেন না, অত্যাচার দমন করেন, দুষ্টের দমন করেন, গরিবকে দেখাশোনা করেন, এবং শক্তের ভক্ত নরমের জমজাতীয় নেতা হন না, সুবিচারিক নেতা হন, ইনসাফকারী নেতারা যারা এই কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। প্রত্যেক মানুষই একজন নেতা, কেউ হয়তো ঘরের নেতা, কেউ হয়তো সমাজের নেতা, কেউ হয়তো রাষ্ট্রের নেতা, কেউ হয়তো একটা অংশের নেতা, যে যে অংশের নেতা সে সেখানে থেকে যদি সুবিচার করে আল্লাহ তাকে আরশের নিচে ছায়া প্রদান করবেন। তাহলে যদি আপনি আরশের নিচে ছায়া পেতে চান, এক নম্বর উপায় হলো আপনি একজন নেককার সুবিচারকারী একজন ইমাম হবেন, যিনি সুবিচারকারী ইমাম হতে পারবেন তিনি নিঃসন্দেহে আল্লাহর ওলি, যার কাছে ইনসাফ আছে তিনি নিঃসন্দেহে আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আজকে যেই মাহফিল পাঁচজনে মিলে আয়োজন করেছে এই যুবকগুলো বলেছে যে তারা ভালোর পথে হাঁটতে চায়, তারা ভালোর পথে যেতে চায়, ভালোর পথে থাকতে চায়, মানুষকে ভালো পথ দেখাতে চায়। আল্লাহর রাসূল বলছেন যেই সমস্ত যুবকেরা নিজেদের জীবনকে আল্লাহর পথে বিসর্জন দিয়েছে ভালো কাজ করার জন্য, সমাজের উপকার করার জন্য, আল্লাহর নূরের পথে যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে, যারা আল্লাহর ইবাদতের মধ্যে নিজেদের জীবনকে লাগিয়ে দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তারা ছায়া পাবে। দুই প্রকার পেলাম। তিন নম্বর রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই মানুষটার দেহ থাকে ঘরে কিন্তু তার কলবটা মসজিদের সাথে যুক্ত থাকে, হাই হাই কখন আজান দিচ্ছে, কখন আমাকে ডাকছে, আমি কখন মসজিদে যাব, কখন আমার আল্লাহর ডাকে সাড়া দিব, কখন আমার আল্লাহকে একটা সিজদা দিব, এই রকম করে যার মনটা মসজিদের সাথে লেগে থাকে ওই মানুষটা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, সুবহানাল্লাহ। তিন নম্বর ব্যক্তি গেল, চার নম্বর রাজুলানি তাহাব্বু ফিল্লাহ ইজতামা ও তাফাররাকা আলাইহি, একজন আরেকজনকে মহব্বত করে, দুনিয়ার কোনো সম্পদের জন্য নয়, কোনো নেতৃত্বের জন্য নয়, কোনো দুনিয়াবি স্বার্থের জন্য নয়, শুধুমাত্র আল্লাহর খাতিরে একজন যখন আরেকজনকে মহব্বত করে, কোনো রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক খাতিরে নয়, শুধু আল্লাহর মহব্বত পাওয়ার জন্য একজন
ব্যক্তি যখন আরেকজনকে মহব্বত করে দুইজন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। এই দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক জাল্লা শানহু আরশের নিচে কিয়ামতের দিন ছায়া প্রদান করবেন। পাঁচ নম্বর ব্যক্তি হলো রাজুলুন, এমন একজন ব্যক্তি যে ব্যক্তি মানুষকে দান করে, দান করার সময় তার মনের মধ্যে আশা থাকে না আমাকে মানুষে দেখুক, আমাকে মানুষে দানবীর বলুক, আমাকে মানুষে দানবীর বলার জন্যে আমি মানুষের সামনে দান করি। এইরকম দানের লোভ, এইরকম মানুষ দেখানোর লোভ ছাড়া এমনকি ডান হাতে দান করে বাম হাতেও জানে না, এইরকম নির্লোভ যারা দানবীর আছেন ইনারাও আল্লাহর ওলি, এদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবে। কয় প্রকার গেল? পাঁচ প্রকার গেল। তারপরে ছয় নম্বর প্রকার হলো রজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যেই মানুষটা একেবারে রাতের গভীরে কেউ নাই, ডানে নাই বামে নাই কেউ নাই, মা নাই বাবা নাই বউ নাই কেউ পাশে নাই, আল্লাহর প্রেম করে মাঝ রাতে বিছানা থেকে উঠে গেছে আল্লাহর জন্য যখন সিজদা করতেছে তার ডানে বামে কেউ আছে বলে তার জানা নেই, সে ব্যক্তি শুধু আল্লাহর সাথে প্রেম করতেছে আর আল্লাহর প্রেমে আল্লাহর বই চোখের পানি ফেলতেছে, আল্লাহকে যখনই মনে করে চোখের পানি পড়তে থাকে অজর নয়নে, ওগো আল্লাহ আমাকে একটু মহব্বত দাও না, তুমি আমাকে একটু ভালোবাসা দাও না, তুমি একটু আমাকে কবুল করো না, আমি যে তোমাকে রাতের গভীরে একাকে নির্জনে প্রেম করার জন্য বিছানা ছেড়ে চলে এসেছি, আল্লাহ রে তুমি আমার ডাকে একটু সাড়া দাও না, আল্লাহ রে তুমি একটু আমাকে ভালোবাসো না, আল্লাহ বলে তুই আসার আগে আমি আগে চলে এসেছি, তোর মহব্বত আমি কবুল করে ফেলেছি, ও বান্দা তুই আমার হয়ে গেছিস, আমি তোর হয়ে গেছি। এই ব্যক্তিকে আল্লাহ পাক জাল্লা শানহু কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। সাত নম্বর ব্যক্তি, যেই মানুষটাকে একটা মহিলা, সুন্দরী মহিলা, উচ্চ বংশের সুন্দরী একটা মহিলা তাকে ডেকেছে খারাপ কাজের জন্য, একটা খারাপ কাজ করার জন্য ডেকেছে, সে বলছে আমি তোমার সাথে খারাপ কাজ করলে তো আমি জাহান্নামে যাব, আমি আমার আল্লাহকে ভয় করি তাই আমি জেনা করতে পারবো না, আমি পাপাচার করতে পারবো না, আমি অশ্লীলতা করতে পারবো না, আমি তোমার সাথে পুষ্টি নষ্টি করতে পারবো না বলে পাপের পথ থেকে শুধুমাত্র আল্লাহকে ভয় করে যে চলে আসতে পারে আল্লাহ আরশের দিন, আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে তাকে ছায়া দিবেন। কয় প্রকার হলো? If you are one of the seven group of people, you are the friend of Allah, you are the companion of Allah. এই সাত প্রকারের মানুষের যে কোনো এক প্রকারের মধ্যে যদি আপনি পড়তে পারবেন, there is no doubt, কোনো সন্দেহ নাই, আপনি আল্লাহর বলি হয়ে যাবেন এবং আল্লাহ কিয়ামতের দিন আপনার গায়ের মধ্যে ওই সূর্যের রোদ লাগতে দিবেন না, আল্লাহর ছায়ায় ছায়ায় আপনি পার হয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মুসলমান, আমরা দুনিয়ার মধ্যে চলাচল করতেছি, দুনিয়ার মধ্যে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, কিন্তু আমাদের চিন্তা করা দরকার এই দুনিয়ায় আমাদেরকে কে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, আমাদের জীবনের বাজেট আছে কিনা, কয়টা নিঃশ্বাস ফেলতেছি এই দুনিয়ায়, কয়টা নিঃশ্বাস ভিতরে নিচ্ছি, কয়টা নিঃশ্বাস ভিতর থেকে বের করছি। আল্লাহ যদি চান, আমার উপর যদি নারাজ হয়ে যান, একটা নিঃশ্বাস ভিতরে যাওয়ার পরে হয়তো আর বের হতে পারবে না, আবার বের হওয়ার পরে একটা নিঃশ্বাস হয়তো আমি ভিতরে প্রবেশ করাতে পারবো না, এরকম মুহূর্ত আমার জীবনের মধ্যে আসতে পারে, তাই প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আছে ঠিক কিনা বলেন। এই জন্য আমার রসুল বলেন,
কিয়ামতের দিন ও আমার উম্মত তুমি একটা পা সরাতে পারবে না লা তাযুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা তোমাকে একটা পা কিয়ামতের ময়দানে আল্লাহ সরাতে দিবেন না কিন্তু তোমাকে কিছু প্রশ্ন করবেন ও বান্দা তোমাকে একটা জীবন দিয়েছি এই জীবন তো আমার ইবাদতের জন্য দিয়েছিলাম আমাকে হিসাব দাও তুমি আমার ইবাদতের জন্য দেওয়া জীবন কোন কাজের মধ্যে ব্যয় করেছো ও আমার বান্দা তুমি যুবক ছিলে যৌবন তোমার একটা বিরাট সম্পদ ছিল এই সম্পদ তুমি কি আমার ইবাদতের মধ্যে ব্যয় করেছো আমাকে প্রেম করতে ব্যয় করেছো নাকি দুনিয়ার প্রেমে ভোগবিলাসে দিয়ে দিয়েছো ও বান্দা জবাব দেওয়া ছাড়া তুমি যেতে পারবে না ওরে বান্দা শুনো শুনো তোমাকে যেই টাকাগুলো আমি কামাইতে বলছিলাম রিজিক তো আমি দিয়েছিলাম কিন্তু আমি বলেছিলাম হালাল পথে রিজিক অর্জন করতে আমি তোমাকে হারাম পথে রিজিক অর্জন করতে বলি নাই তোমাকে মদ বিক্রি করে আমি টাকা কামাইতে বলি নাই তোমাকে গুষ্কে টাকা কামাইতে বলি নাই তোমাকে আমি সুদকে টাকা কামাইতে বলি নাই আমি তো তোমাকে বলেছিলাম আমার রিজিকের মধ্যে হালাল গুলো কামাইতে ওরে আমার বান্দা তুমি হালাল পথে টাকা কামাইছো কিনা আমাকে একটু বলে দাও তাহলে কোন পথে আপনি টাকা উপার্জন করেছেন আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন আবার কোন পথে আপনি টাকাটা খরচ করেছেন এটাও প্রশ্ন করবেন টাকা আপনি কোন পথে কামাচ্ছেন সেটাও জবাব দিতে হবে কোন পথে খরচ করতেছেন সেটাও জবাব দিতে হবে ঠিক কিনা বলেন তাহলে যেই পয়সাটা অশ্লীল ভিডিও দেখার জন্য ফেসবুকের ভিতর খরচ করেছেন যেই পয়সাটা একটা খারাপ ছবি ডাউনলোড করার জন্য মোবাইলে ঢুকিয়েছেন যেই পয়সাটা আপনি খারাপ ইউটিউবের ছবি দেখার জন্য খারাপ একটা ছবি ডাউনলোড করার জন্য খারাপ একটা ছবি দেখে সিনেমা হলে যাওয়ার জন্য একটা খারাপ মহিলা নিয়ে পার্কে যাওয়ার জন্য যেই টাকাটা খরচ করেছেন এই টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে না ওযুবিল্লাহ তাহলে খেয়াল রাখতে হবে কিনা আমি হোয়াট আই এম আর্নিং শুড বি লিগ্যাল এন্ড হোয়াট আই এম স্পেন্ডিং শুড বি লিগ্যাল অ্যাজ ওয়েল যা কিছু আমি কামাচ্ছি সেটা যেমন বৈধ হতে হবে যা কিছু খরচ করছি সেটাও বৈধ হতে হবে মুসাফিরের দোয়া কবুল ঠিক কিনা বলেন মুসাফিরের দোয়া কবুল আমার রাসূল বলছেন থোড়া মোড়া মুফাসির মুসাফির নয় অনেক বড় মুফাসির মুসাফির অনেক লম্বা পথ ভ্রমণ করেছে কাপড় চোপড় ময়লা হয়ে গেছে চুল আঁচড়াতে পারে নাই উস্কু কুস্কু হয়ে গেছে রোদে পড়ে চেহারাটা কালো হয়ে গেছে শুকিয়ে গেছে কাপড় চোপড়ের ঠিক নাই ওই মুসাফিরের পেটের মধ্যে যদি কোনো হারাম থাকে সে যত দোয়া করুক না কেন মুসাফির হওয়ার পরও তার দোয়া কবুল হবে না ঠিক কিনা বলেন না এই জন্যই সুফিয়ান সরি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আতিব মা তাআমাকা তোমার খাদ্য তুমি পবিত্র রাখো অতিরিক্ত নফল নামাজ পড়তে পারছো না অসুবিধা নাই অতিরিক্ত রোজা রাখতে পারছো না নফল রোজা অসুবিধা নাই তোমার খাদ্য যদি পবিত্র হয় এটাই তোমাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে ঠিক কিনা বলেন না তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আল্লাহর ভয় করা গুষ যে খাই কেন খাই কারণ আল্লাহর ভয় নাই সুদ যে খাই কেন খাই কারণ আল্লাহর ভয় নাই নামাজ যে পড়ে না কেন পড়ে না কারণ আল্লাহর ভয় নাই আল্লাহর প্রকৃত ভয় যদি থাকে তাহলে সমস্ত ভালো কাজ করতে আপনি বাধ্য ঠিক কিনা এই জন্য আল্লাহর ওলি যদি হতে চান আল্লাহর ভয় থাকতে হবে আর আল্লাহর রাসূল বলছেন যার কাছে আল্লাহর ভয় আছে আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার ভয় যার কাছে আছে দুনিয়ার ভয় আমি তার থেকে নিস্ত নাবুদ করে দিয়েছি সে আর দুনিয়াকে ভয় করে না সে শুধু আমাকেই ভয় করে এখান থেকে আজকের আয়াত নিয়েছি আমি সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াত সূরাতুল কাহাফের একটা বাদশা ছিল বাদশার নাম ছিল দাকিয়ানুস খুবই গুরুত্বপূর্ণ হয়তো ওয়াজ আটটা জীবনে শুনেন নাই
এরকম কথা আপনাদেরকে বলতে যাচ্ছি। বাদশার নাম বাদশা দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশা অগ্নি পূজা করত, মূর্তি পূজা করত, এবং পুরো দেশের মধ্যে ডিক্রি জারি করেছে যে আমার দেশে থাকতে হলে অগ্নি পূজা করতে হবে, আমার দেশে থাকতে হলে মূর্তি পূজা করতে হবে। সেই বাদশা দাকিয়ানুসের সময় সম্ভ্রান্ত বংশের একজন ছেলে, কথিত আছে যাকে বাদশা দাকিয়ানুস তার মেয়ে বিয়ে দিয়েছে, বাদশা দাকিয়ানুসের জামাতা একদিন ঈদের দিন, ঈদের দিনের মধ্যে সবাই যখন মেলা বসেছে, পূজার মেলা, মূর্তি পূজার মেলা, অগ্নি পূজার মেলা, কিন্তু ওই ব্যক্তিটা যে আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তিটা একটা গাছের তলায় বসে রয়েছে, সে কোনো মতেই ওখানে যাবে না, মূর্তি পূজা করবে না, অগ্নি পূজা করবে না, সে কোনো মতেই মূর্তিকে সিজদা করবে না, এই জন্য পথের মধ্যে বসে রয়েছে। তার সাথে আরো তাকে দেখা দেখি আরো একজন যুবক আসলো, সে বলল তুমি বসে রয়েছো কেন? বলে আমি এগুলো পছন্দ করি না, এই মূর্তি পূজাগুলো আমার পছন্দ হয় না, এই অগ্নি পূজাগুলো আমার পছন্দ হয় না, আমি তো জন্মগতভাবে চিন্তা করতে করতে আমার মনের মধ্যে এসেছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা সৃষ্টিকর্তা অবশ্যই থাকবে, আমি সেই সৃষ্টিকর্তার ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই মূর্তিগুলো তো আমরা নিজেরাই বানিয়েছি, এগুলোর সৃষ্টিকর্তা আমরা, আমরা যেগুলো সৃষ্টি করেছি সেগুলোর ইবাদত আমি কিভাবে করি? এই জন্য আল্লাহ পাক জালা শানহু জন্মগতভাবে মানুষকে এক প্রকার জ্ঞান দান করেন, সে ওই জ্ঞান, এটাকে বলা হয় ফিতরত। প্রত্যেক মানুষ ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে, ফিতরতের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যখন সত্যিকার ভাবে নিষ্ঠা সহকারে চিন্তা করে, সাথে সাথে বুঝতে পারে হাই হাই, আমার তো একজন সৃষ্টিকর্তা আছেন, আমি তো মূর্তি পূজা করতে পারি না, আমার তো একজন সৃষ্টিকর্তা আছেন, সুতরাং আমাকে সেই সৃষ্টিকর্তার ইবাদত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছের নিচে বসে আছেন, তার সাথে আস্তে আস্তে মোট আরো পাঁচজন আসলো, মোট ছয়জন। তাদের সবার কথা হলো একটাই, আমরা এই মূর্তি পূজায় বিশ্বাস করি না, পুরো দেশ মূর্তি পূজায় আচ্ছন্ন, কেউ বা ফাঁসির ভয়ে, কেউ বা শাস্তির ভয়ে, কিন্তু আমরা যেই হবে হোক, আমরা শাস্তি হলেও, গলা কাটা গেলেও আমরা কোনো মূর্তি পূজা করব না, আমরা অগ্নি পূজা করব না। গাছের নিচে বসে তারা পরামর্শ করলেন, শুনো শুনো, আমাদের এই কথাগুলো যেন আর কেউ শুনতে না পারে, শুনতে পারলে বিপদ হয়ে যাবে, আমাদেরকে ফাঁসি দিয়ে ফেলবে, আমরা চুপে চুপে কোনো কোনো জায়গায় মিটিং করব, মেলামেশা করব, কিন্তু আমাদের কথা যেন বাদশা জানতে না পারে। কিন্তু দেয়ালেরও কান আছে, যে কোনো মতে বাদশা জেনে গেলেন। বাদশার নাম হলো দাকিয়ানুস। বাদশার নাম কি? এরা ছিল ছয়জন, আর একজন ছিল যিনি পশু চরাতেন। কি চরাতেন? পশু চরাতেন। পশু চরাইতে চরাইতে, পশু চরাইতে চরাইতে তিনি চিন্তা করলেন, এই পশুগুলো নিয়ন্ত্রণ করার জন্য একজন নিয়ন্ত্রণকারী লাগে, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করার জন্য তো একজন নিয়ন্ত্রণকারী লাগে। এখান থেকে তিনি ঈমান নিয়ে আসলেন, এভাবে মোট সাতজন হলো। সাতজন হওয়ার পরে ওই চারণকারী পশু চারক পথ দিয়ে যখন যাচ্ছিলেন, পথ দিয়ে যাওয়ার সময় দেখলেন একটা কুকুর, কুকুর হাঁপাচ্ছে, পানি পাচ্ছে না, খাদ্যের অভাবে হাঁপাচ্ছে, পানির অভাবে পিপাসার তো জিহ্বা বের করে হাঁপাচ্ছে। তার মনের মধ্যে একটা দোয়া চলে আসলো, দয়া চলে আসলো, সে নিজের থেকে পানি ওই কুকুরকে দিল। কুকুর যখন পানি পান করে খুশি হয়ে গেল, তৃপ্ত হয়ে গেল, ওই কুকুরটা ওই পশু চারকের ভক্ত হয়ে গেল, পশু চারকের পিছে ছাড়ে না, পশু চারক যেদিকে যায় ওই কুকুরটাও সেদিকে যায়, কুকুরের নাম হলো কিতমির। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই রাকালের সাথে, ওই ছয় জনের সাথে যোগাযোগ হলো, রাকাল কিন্তু রাজার দরবারে দুধ দিয়ে যায়,
রাজার দরবারের মধ্যে যারা ঢুকে তারা সিজদা করে মূর্তিকে, কিন্তু এই রাখালে কি করে না, সিজদা করে না। একদিন বাদশা তাকে ধরলেন, কিরে তুমি, আমার এই মূর্তি আছে সবাই দেখে, আমার দরবারে এত সুন্দর একটা মূর্তি আছে, সবাই সিজদা করে, কিন্তু আজ পর্যন্ত তোমাকে দেখলাম না, তুমি সিজদা করতে। তিনি বললেন, আমি চোখে ভালো করে দেখতে পাই না, তোমার মূর্তিকে আমি কোনোদিন দেখি নাই, চোখে ভালো করে দেখি নাই, এই জন্য আমি সিজদা করি না। বাদশা বলে, ঠিক আছে, আগামীকাল থেকে সিজদা করবে, সিজদা না করলে তোমার গলা কাটা যাবে। ওই সাতজনকে বড় বড় জমিদারের ছেলে, তারা যে আল্লাহর ইবাদত করছে, তারা মূর্তির ইবাদত করছে না, এটা বাদশার কাছে খবর চলে গেছে। বাদশা তাদের ছয়জন ওই রাই পশুচারক একজন, মোট সাতজনকে ডাকলেন দরবারের মধ্যে, ডেকে বললেন, শুনো, পুরো জাতি একদিকে, তোমরা সাতজন আর একদিকে, এবং তোমরা যেই এলাকার মধ্যে আছো, বালকা, এই এলাকার মধ্যে তো তোমরা সমস্ত মানুষকে পথভ্রষ্ট করতেছো, ওদেরকে তোমাদেরকে দেখা দেখি অনেক মানুষ আমাদের থেকে সরে যাচ্ছে, আমি অনেক মানুষকে গলা কেটে দিয়েছি মূর্তির ইবাদত না করার জন্য, এই মূর্তির ইবাদত তারা যারা করে নাই এদের পিছনে তোমাদের ষড়যন্ত্র আছে, এই জন্য তোমাদেরকে সতর্ক করছি, তোমরা আজকে সিজদা করো আমার মূর্তিকে, আজকে যদি সিজদা না করো তাহলে তোমাদের কিন্তু শাস্তি হবে। তারা বলে, না আজকে নয়, কিয়ামত পর্যন্ত আমরা কোনো মূর্তিকে সিজদা করব না, আমরা আল্লাহর ইবাদত করতে শিখেছি, সুতরাং দুনিয়ার কোন শক্তি আমাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা দাকিয়ানুস বলল, তোমরা বড় বড় ঘরের সন্তান, আমি তোমাদেরকে একদিন চিন্তা করার সুযোগ দিলাম, কয়দিন, একদিন চিন্তা করার সুযোগ দিলাম, এই একদিনের মধ্যে তোমরা মূর্তিকে সিজদা করার জন্য মানসিকভাবে রেডি হয়ে আসবে, নইলে তোমাদেরকে আমি গলা কেটে হত্যা করব না, নাউজুবিল্লাহ। ওই সাতজন নিজেদের গ্রামে গেলেন, একসাথে মিটিং করলেন, বললেন, এই দেশে থাকলে আমাদেরকে মূর্তি পূজা করতে হবে, সুতরাং একটা কাজ করি, আমরা এই দেশ থেকে হিজরত করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজনে বলল, আমরা একটা গুহার কথা জানি, মুকসালমিনা, উনি বড়টার নাম হলো মুকসালমিনা। মুকসালমিনা বললেন, আমি একটা গুহার কথা জানি যেটাকে কাহাব বলা হয়, এই গুহার মধ্যে আমরা সবাই একটা রাত কাটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রাত কাটাবো, তারা দৌড়ে যাচ্ছেন, কুকুর পথ আটকিয়ে দিল, কুকুরের মুখের মধ্যে বাসা চলে আসলো, কুকুর বলল, আপনাদের সাথে আমিও যাব, কিন্তু সাতজনের মুকসালমিনা বললেন, তুমি তো চিৎকার করবে, গেউ গেউ করবে, চেঁচামেচি করবে, তোমার চেঁচামেচি শুনে মানুষ আমাদেরকে ধরে ফেলবে, সুতরাং তোমাকে নিব না। কুকুর বলল, না না, আমি চিৎকার করব না, আমি আপনাদের মর্যাদা জানি, আপনারা সাতজন হলেন আল্লাহর বলি, আল্লাহর বলিকে একটা কুকুরও চিনে, সুতরাং আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না, বরং আমি আপনাদের দারোয়ান হয়ে যাব, আমি আপনাদের কি হব, দারোয়ান হয়ে যাব। এই সাতজনের নাম বিভিন্ন তাফসীরের মধ্যে বিভিন্নভাবে এসেছে, আমি তিনটা তাফসীরের কিতাব থেকে ইনাদের নাম বলছি। একটা তাফসীরের মধ্যে রয়েছে, একজন হযরতে ইবনে তুলুন আল হানাফি, ইবনে তুলুন আল হানাফি, হানাফি মাযহাবের বড় একজন মুফাসসির, জাখায়রুল কাসর নামে কিতাবের মধ্যে বলছেন, প্রথম জনের নাম হলো মুকসালমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং লিখছেন, এই মুকসালমিনার নাম কোন কাপড়ের মধ্যে লিখে অথবা কোন চাদরের মধ্যে লিখে আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হয় আগুন নিবে যায়, তখন মুকসালমিনার নাম চাদরের মধ্যে লিখে কাপড়ের মধ্যে লিখে আগুনের মধ্যে ঢেলে দেওয়া হয়
আগুন সাথে সাথে নিভে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকজনের নাম সাজমুনাস। কোন জরাক্রান্ত ব্যক্তি, এই জরাক্রান্ত ব্যক্তির গায়ের মধ্যে ওই চাদরের মধ্যে লিখে যখন গায়ের মধ্যে জড়িয়ে দেওয়া হয় অথবা কোনো কাগজে লিখে যদি তার গায়ের কোনো জায়গায় ঝুলিয়ে দেওয়া হয় তাহলে জরাক্রান্ত ব্যক্তি জ্বর ছেড়ে যায়। যেই মানুষটার নামের বরকতে, ওনার নাম হলো সাজমুনাস। কি নাম? দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তির নাম হলো এমলিখা। এমলিখা, সাগরের মধ্যে তীব্র ঢেউ হচ্ছে, সাগরে কোন মানুষের উপর চলে আসবে ওই মুহূর্তের মধ্যে একটা কাগজের মধ্যে এমলিখার নাম লিখে যখন সাগরের মধ্যে নিক্ষেপ করা হয় সাগরের ওই ক্ষুদ্রতা, ওই গোস্বাটা কমে গিয়ে সাগরটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ইবনে তুলুন আল হানাফি বলছেন। চার নম্বর যার নাম, তার নাম হলো ইয়ানিউনাস। ইয়ানিউনাস, ইয়ানিউনাস, ইয়ানিউনাসের নাম লিখে যখন আপনার সম্পদের ভিতর রাখবেন, সম্পদের ভিতর মাল সম্পদের ভিতর রাখবেন, আপনার সম্পদকে ইয়ানিউনাসের উসিলাই আল্লাহ পাক জেলা শানু হেফাজত করবেন। ওনার নাম হলো ইয়ানিউনাস। তারপরে একজনের নাম হলো কাশাফিতাত। কাশাফিতাত, কাশাফিতাতের নাম কোন পাত্রের মধ্যে লিখে ওই পাত্র থেকে পানি পান করলে আপনার অন্তর ঠান্ডা হয়ে যায়। এগুলো সব তফসিরের কিতাব থেকে বলছি। জুয়ানুয়ানাস, জুয়ানুয়ানাস, ওনার নাম যদি সৈন্যবাহিনীর হাতের মধ্যে দিয়ে দেওয়া হয় ওই সৈন্যবাহিনী যুদ্ধের মধ্যে জয়ী হয়। আরেকজনের নাম হলো মারতুনাস। মারতুনাসের নামটা লিখে রানের মধ্যে যদি লাগিয়ে দেওয়া হয়, জড়িয়ে দেওয়া হয়, সারা দুনিয়া সফর করলেও ওই মানুষটা হয়রান হবে না। তাহলে সাতজনের নাম কি কি? মুকসালমিনা, সাজমুনাস, ইয়ামলিখা, ইয়ানিউনাস, কাশফিতাত, জুনওয়ানাস, মারতুনাস। এই সাতজন আল্লাহর ওয়ালি, ওনাদের নাম হলো আসহাবে কাহাফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, তফসিরে ইবনে কাসির এবং তফসিরে কুরতুবী শরীফ থেকে আপনাদেরকে বলার জন্য তফসিরে বাহরুল উলুম, তফসিরে বাহরুল উলুমের মধ্যে একজনের নাম বলা হচ্ছে মুকসালমিনা, তামলিখা, মারতুনাস, সারিউনাস, নুয়ানাস, কাফতুয়াতাস এবং বাতনুবুরাস। এই ছয়জনের নাম। এরপরে তফসিরে রুহুল মাহানির মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলছেন, একজনের নাম হলো ইয়ামলিখা, আরেকজনের নাম হলো মুকসালিনা, আরেকজনের নাম হলো মুসলিনা এবং আরেকজনের নাম হলো মারনুস, আরেকজনের নাম হলো দবরনুস, আরেকজনের নাম হলো শাজনুস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজনের নাম মুকসালমিনা, আরেকজনের নাম ইয়ামলিখা, আরেকজনের নাম মারতুলাস, আরেকজনের নাম সাবিউনাস, আরেকজনের নাম দারদুনাস, আরেকজনের নাম কাফাসিতিউথাস। এভাবে এগুলো বললাম বরকত লাভের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য বললাম? বরকত লাভের জন্য। আসহাবে কাহাফের নাম হলো বরকতময়। যে কোনো উদ্দেশ্যে আসহাবে কাহাফের নামগুলো ধরে ধরে আপনি যদি আল্লাহর কাছে ওসিলা তালাশ করেন, আল্লাহ ওই ওসিলার কারণে আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এখন আমার কথা হলো, ওনারা চলে গেলেন কোথায়? কাহাফের মধ্যে, গর্তের মধ্যে চলে গেলেন। গর্তের মধ্যে আশ্রয় নিলেন। গর্তটার নাম হলো কাহাফ। গর্তটার নাম কি? কাহাফ। কোরআনের মধ্যে এসেছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফে ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। তোমরা কি মনে করেছো আসহাবে কাহাফ এবং কাহাফের অধিবাসী এবং খোদাইকৃত বিল্ডিং এর অধিবাসী ওরা আমার আশ্চর্য সৃষ্টি ছিল? নয় নয়, এর চাইতে আশ্চর্য আমি আল্লাহ সৃষ্টি করতে জানি। আচ্ছা, আসহাবে কাহাফের কতটুকু আপনারা জানলেন? গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে,
গর্তের মধ্যে পানি নাই খাদ্য নাই কিন্তু আল্লাহ পাক জাল্লা শানু গর্তের ভিতর ঝর্ণা সৃষ্টি করে দিলেন আল্লাহর ওলিরা যেখানে থাকেন আল্লাহর ওলিদের সুবিধার জন্য আল্লাহ কুদরতের ঝর্ণা দিয়ে দেন এটা হলো আল্লাহর ওলিদের মর্যাদা ঠিক কি না বলেন না আনা সাগরের পানি হাজে পাকের জন্য একটা বদনার ভিতর চলে এসেছে এটা হলো আল্লাহর ওলির মর্যাদা এখন বাদশা দাকিয়ানুস খবর পাঠাইলেন এই সাতজন মানুষ কোথায় আছে তাড়াতাড়ি খুঁজে নাও খুঁজতে খুঁজতে গর্তের ভিতর তারা সৈন্যবাহিনী গর্তের ভিতর তাকাইলো কিন্তু গর্তের মধ্যে আসহাবে কাহাব ছিলেন আল্লাহ পাক জাল্লা শানুহু গর্তের ভিতর থেকে তাদেরকে গায়েব করে দিলেন এরা তাকালো কিন্তু গর্তের ভিতর কাউকে তাহলে আল্লাহর ওলিদেরকে আল্লাহ কিভাবে সাহায্য করেন দেখেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ বাঁচাতে চাইলে কোন এক জায়গা থেকে আল্লাহর ওলিদেরকে আল্লাহ উধাও করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই সাতজন ব্যক্তি আমার আল্লাহর কাছে বললেন রব্বানা আল্লাহ রে আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন আর কোন একটা হাইয়িলানার রাশাদা কোন একটা পথ করে দেন আল্লাহ বললেন আমার ওলিদেরকে কিভাবে বাঁচাইতে হয় আমি জানি কানের মধ্যে আলতো করে একটা বাতাসের মতো আঘাত দিলেন এক আঘাতে তারা সাতজন ঘুমিয়ে পড়লেন ঘুমাইতে ঘুমাইতে একদিন ঘুমালেন দুই দিন ঘুমালেন কোরআনে করিম বলছে 309 বছর ঘুমাইলেন আরো জোরে বলেন না কয়শো বছর আল্লাহর ওলি ছিলেন বলে আল্লাহতে বিশ্বাস করেছিলেন বলে আল্লাহকে ভয় করেছিলেন বলে আল্লাহর প্রেমে পড়েছিলেন বলে আল্লাহ পাক জাল্লা শানু তাদেরকে 309 বছর চেতন রেখেছেন ঘুমের মধ্যে কতক্ষণ ডান করট ফিরেন কতক্ষণ বাম করট ফিরেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি আমি কি 300 বছর বাঁচি আমরা বাঁচি বড় জোর 56 বছর 60 বছর 70 বছর কিন্তু আসহাবে কাহাফের শুধু ঘুমিয়েছেন 309 বছর আরো জোরে বলেন না তাহলে আল্লাহর ওলিদেরকে চাইলে আল্লাহ স্পেশাল জীবনের ব্যবস্থা করেন ঠিক কিনা বলেন না এই যে কোরআন বলছে এই সূরা কাহাফের 17 নম্বর আয়াত কোরআন বলছে সূর্যকে আমি বলে দিলাম সুবহানাল্লাহ বলেন না সূর্য কি আপনার কথা মানে আমার একটু গরম লাগছে সূর্য তুমি একটু ডান পাশে যাও যাবে সূর্য আপনার কথায় ডানেও যাবে না বামেও যাবে না কিন্তু আল্লাহর ওলিদের জন্য সূর্যের নিয়ম পর্যন্ত পাল্টে যায় আল্লাহর ওলিরা এরকম পাওয়ারফুল ওরা তো নবী ছিলেন না আসহাবে কাফ কোনো কি ছিলেন না নবী ছিলেন না শুধু ওলি ছিলেন এই ওলিদের জন্য সূর্যের নিয়ম পরিবর্তন হয়ে গেছে আল্লাহ বলছেন কোরআনে কারীমের কত নম্বর আয়াত ওয়া তারাশশামসা 17 নম্বর আয়াতে ওয়া তারাশশামসা আপনি সূর্যকে দেখবেন তাজাওয়ারওয়ান কাহাফিহিম তাদের গর্ত থেকে জাত আলিয়ামিন একটু ডান দিকে সরে যায় সূর্য যখন উঠতে উঠতে একটু উপর দিকে উঠে গর্তের ভিতর রোদ পড়ে সম্পূর্ণ রোদ যেন তাদের গায়ের উপর না পড়ে তারা যেন এই রোদ থেকে বেঁচে থাকেন সূর্য একটু করে ডানে সরে যায় জাত আলিয়ামিন The sun inclines away to the right side for saving them. তাদেরকে রক্ষার জন্য সূর্য আস্তে করে ডান পাশে সরে যায়। যখন আবার ওয়াইজা গরবত এই ইজা তালাত যখন হয় ডান দিকে সরে যায় ওয়াইজা গরবত তাকরিদুহুম জাতা শিমাল যখন তারা বামে সূর্য যখন বামে যখন আবার অস্ত যায় উঠার সময় একবার অস্ত যাওয়ার সময় আরেকবার ঠিক কিনা বলেন না মাঝখানে সূর্য যখন নামে গর্তের উপর যখন উঠে গর্তের উপর একবার রোদ পড়ে আবার যখন সূর্য হেলে যায় গর্তের উপর আবার রোদ পড়ে দুই রোদ পড়ার সময় আল্লাহ বললেন
উঠার সময় ডানে সরে যাবি, নামার সময় বামে সরে যাবি। আমার ওলিরা যেন সযত্নে থাকেন, আমার ওলিরা যেন সযত্নে থাকেন। উঠার সময় ডানে সরে যাবি, যখন ডুবে যায় বাম দিকে চলে যায়, অথচ ওরা উন্মুক্ত স্থানে আছে, গর্তের ভিতরে উন্মুক্ত স্থানে আছে, সূর্যের আলো তাদের উপর পড়ার কথা, কিন্তু আল্লাহ তার স্পেশাল রহমতের কারণে সূর্য তাদেরকে কড়া রোদ দিয়ে কোনোদিন ক্ষতি করতে পারে নাই। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা হলো আল্লাহর নিদর্শন, ঠিক কিনা? এটা হলো কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। মাইয়াহদিল্লাহ, আল্লাহ যাকে হেদায়ত করেন ফাহুয়াল মুহতাদ, সে হেদায়ত পাবে, ঠিক কিনা? আমরা সবাই হেদায়ত পেতে চাই কিনা, আল্লাহর কাছে চাইতে হবে কিনা বলেন? আল্লাহর এই হিদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে হেদায়ত দাও, এটা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলেই আল্লাহ হেদায়ত দিবেন, ঠিক কিনা বলেন? না, নাকি দিবেন না? হেদায়ত চাইলে আল্লাহ দিবেন কিনা? ওয়ামাই ইউদিলিল, কিন্তু যে পথভ্রষ্ট হয়, কিন্তু যে কি হয়, পথভ্রষ্ট হয়, ওয়ামাই ইউদিলিল, যে ব্যক্তি পথভ্রষ্ট হয়, ফালান তাজিদালা হু ওয়ালিয়্যাম মুর্শিদা, তার কোনো ওয়ালি নাই, তার কোনো মুর্শিদ নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। মুর্শিদ বলা হয় আরবিতে, ফার্সিতে বলা হয় পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ বলা হয় আরবিতে, ফার্সিতে বলা হয় কি? পীর। কোরআন বলছে যে ব্যক্তি পথভ্রষ্ট, তার কোন পীর নাই, মুর্শিদ নাই। বুঝা গেল যে ব্যক্তি সঠিক পথের আছে তার একজন সঠিক পীর আছে। সুতরাং পীর থাকলেই সে পথের মধ্যে আছে, পীর না থাকলে সে পথভ্রষ্ট, ঠিক কিনা বলেন? না, তবে পীরটা হতে হবে নিখুঁত পীর, ভণ্ড পীর নয়, নামাজ ছাড়া পীর নয়, ঠিক কিনা? নামাজওয়ালা পীর হতে হবে, যেই পীর আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, রাসূল পর্যন্ত নিয়ে যায়। ওই রকম পীর যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি সঠিক পথের মধ্যে আছেন, ঠিক কিনা? যে ব্যক্তি পথভ্রষ্ট, তার কোনো পীর নাই। সুতরাং পথে থাকার প্রমাণ হলো একজন পীর থাকা, পথে থাকার প্রমাণ হলো একজন ওলি হইলেও পীর লাগে, ঠিক কিনা? ওলি হইলেও কি লাগে? খাজা নিজামউদ্দিন আউলিয়ার পীর ছিলেন কুতুবউদ্দিন, হযরতে ফরিদউদ্দিন গঞ্জ শেখর, ফরিদউদ্দিন গঞ্জ শেখরের পীর ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীর ছিলেন খাজা মঈনউদ্দিন চিশতি, খাজা মঈনউদ্দিন চিশতির পীর ছিলেন খাজা উসমান হারওয়ানি। প্রত্যেকটা ওলির এক একজন কি আছে? পীর আছে। তাহলে আসহাবে কাহাফের ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? যে তুমি যদি সঠিক আল্লাহকে ভয় করো, দুনিয়ার ভয় আল্লাহ তোমার থেকে কেটে দিবেন। তুমি যদি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ তোমার জন্য সুব্যবস্থা করে দিবেন। আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন যে 300 বছর ঘুমিয়ে থাকলেও তাদের কোনো মৃত্যু নাই। 300 বছর পরে যখন তারা ঘুম থেকে উঠলেন, কেউ বললেন কতক্ষণ ঘুমিয়েছি, আরেকজন বলে আমরা তো আজকে একটু বেশি ঘুমাইছি, একদিন ঘুমাইছি। সুবহানাল্লাহ বলেন না। ঘুমাইছেন কয়দিন? 309 বছর। কিন্তু বলতেছেন আমরা কয়দিন? একদিন ঘুমাইছি। ওরে বান্দা, কবরের মধ্যেও আপনার হাজার হাজার বছর আপনি ঘুমাবেন, কিন্তু আপনি যদি আল্লাহর নেককার বান্দা হয়ে থাকেন, 3000 বছর আপনার 3 দিনে কেটে যাবে। আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আপনাকে তুলবেন, আপনার মনে হবে এই তো আমি নামাজ পড়ে ঘুমিয়েছি, এখন উঠে গেছি। আল্লাহর ওলিদেরকে আল্লাহ এই রকম করে একটা সুন্দর জীবন দান করেন। ওরে আল্লাহকে ভয় করো, যদি কবরের মধ্যে এমন জীবন পেতে চাও, আমার আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তোমাকে ওলি বানিয়ে দেবে, ঠিক কিনা বলেন? না, ঘুমিয়েছেন 309 বছর, কিন্তু একজন আরেকজন থেকে জিজ্ঞেস করছেন, আয় সকালে খানা খেয়ে ঘুমিয়েছি, একটু ক্ষুধা লাগছে,
আরেকজন বলছেন না আধা দিন ঘুমাইছি এত তাড়াতাড়ি কেমনে ক্ষুধা লাগলো, আমরা তো দুর্বল হয়ে গেছি। একজন পয়সা দিলেন কয়েকটা, পয়সা দিয়ে বাজারে পাঠাইলেন, দেখলেন বিল্ডিং গুলো আগের মতো নাই, জায়গাগুলো আগের মতো নাই, মানুষগুলো আগের মতো নাই, এলাকাগুলো আগের মতো নাই। যা হবে হোক, একটা দোকানের মধ্যে গেলেন, ভাষাও পরিবর্তন হয়ে গেছে, কারণ বাংলাদেশের 300 বছর আগের ভাষা আর এখনের ভাষা এক নয়। পয়সাও পরিবর্তন হয়ে গেছে, এখন তো 500 টাকা 200 টাকার নোট বের হয়েছে, ঠিক কিনা বলেন না? মুদ্রা যখন দিলেন, এক দোকানে গেলেন, এটা কোন মুদ্রা, কোন মুদ্রা তুমি এনেছ, এটা তো আমরা চিনি না। এভাবে কয়েক দোকানে যাওয়ার পরে একজন মুদ্রা সম্পর্কে ভালো জানতেন, তিনি হিসাব করে দেখলেন, হারে এটা তো 300 বছর আগের মুদ্রা, তোমার হাতে কেমনে এলো, তুমি নিশ্চয় এই জিনিসটা কোথাও থেকে কেড়ে নিয়েছো, হয়তো তুমি অন্য দেশ থেকে এসেছো আমাদের দেশে আক্রমণ করার জন্য। এক একজন এক এক কথা বলতে বলল, কিন্তু তিনি বললেন, কোথাও থেকে চুরি করি নাই, ডাকাতিও করি নাই, আমরা তো সকালবেলা ঘুমিয়েছি, আমরা বাদশার বয়ে পালিয়ে গিয়েছিলাম, আমাদের বাদশার নাম ছিল দাকিয়ানুস, আমাদের বাদশার নাম ছিল দাকিয়ানুস, সেই বাদশার বয়ে পালিয়ে গিয়েছিলাম। তখন আরেকজন বুঝতে পারলেন, হাই হাই, তুমি তো আজকের যুগের মানুষ নও, তুমি তো 309 বছর আগের যুগের মানুষ, এখন তো বাদশা দাকিয়ানুস নাই, বাদশা দাকিয়ানুস 300 বছর আগে যুদ্ধের মধ্যে মারা গেছে, এখন আমাদের বাদশার নাম বাইদুরুস, এই বাদশা একজন ইসলামী বাদশা, আল্লাহকে ভয় করে। বাদশাকে ডেকে আনা হলো, বাদশা আসলেন, সম্মান করলেন, বলেন আপনাদের কাছে নিয়ে যান, নিয়ে গেলেন গর্তের ভিতরে, গর্তের ভিতরে নিয়ে যাওয়ার পরে ওই 7 জনকে তারা অনেক সম্মান করলেন, বাদশাও সম্মান করলেন। গর্তের ভিতরে আল্লাহর ওলীরা বললেন, আল্লাহ আমরা তো 300 বছর আগের ঘুমিয়েছি, এই দুনিয়ার কিছু বুঝি নাই, 300 বছর ঘুমিয়েছিলাম, আল্লাহ 300 বছর তোমার প্রেমের মধ্যে মজে ছিলাম, এই দুনিয়া আমাদের দরকার নাই, আমরা তোমার প্রেমে মজতে চাই, তুমি আমাদেরকে তোমার কাছে নিয়ে যাও, দুনিয়ার মধ্যে আমরা আর ফেরত যেতে চাই না। 300 বছর পরে আল্লাহ তাদেরকে মত দিলেন। তাহলে আল্লাহর বলিরা তারা যেভাবে চায় আল্লাহ তাদেরকে সেভাবে মৃত্যু দান করেন, এবং কবরের মধ্যে আল্লাহ এমন ব্যবস্থা করেন আল্লাহর ওলীদের জন্য যাতে কোনো জিনিসে তাদেরকে কষ্ট দিতে না পারে, মুনকার নকিরে আযাবের ফেরেশতা যেন কাছে দ্বারা আসতে না পারে, সেই জন্য আল্লাহ পাক জালা শানহু তাদেরকে সুরক্ষা করেন। সেই আল্লাহর ওলী হওয়ার জন্য শর্ত হলো দুইটা, প্রথমেই বলেছি, একটা হলো আল্লাহকে ভয় করতে হবে, আর একটা হলো আল্লাহকে কি করতে হবে, ভালোবাসতে হবে। দুনিয়ার লোভ, দুনিয়ার সম্পদের লোভ অনেক ওলির বেলায়েতকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বল না? অনেক ওলির বেলায়েতকে নষ্ট করে দিয়েছে, নারীর লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ বলছে, দুনিয়ার মধ্যে তোমার জন্য তোমার জীবনকে ডেকোরেশন করার জন্য, তোমার জীবনকে সাজানোর জন্য, জুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মহিলা দিয়ে তোমার জীবনকে সাজিয়েছি, ওয়াল বানিনা শিশু দিয়ে, তোমার সন্তান দিয়ে সাজিয়েছি, তোমার স্ত্রীর দিকে দেখলে তোমার মন সুন্দর হয়ে যায়, তোমার ছেলের দিকে দেখলে তোমার পরাণ ঠান্ডা হয়ে যায়, তোমাকে গাড়ি দিয়েছি, তোমাকে ঘোড়া দিয়েছি, স্বর্ণ রূপা দিয়েছি, তোমাকে ঘোড়া দিয়েছি, এখন ঘোড়া নাই এখন গাড়ি আছে, কার দিয়েছি, মাইক্রো দিয়েছি, স্বর্ণ দিয়েছি, রূপা দিয়েছি, কিন্তু শুনে রাখো এর চাইতে ভালো জিনিস আমি আল্লাহর কাছে আছে, তুমি এগুলো চাইলে এগুলো পাবা, আমি আল্লাহকে চাইলে আল্লাহ পাবা। আমার লাস্ট ওয়াজ, লাস্ট কয়টা বাজছে, আমি কি এখন শেষ করে দিব, প্রায় শেষ হয়ে গেছে। আচ্ছা, আমার লাস্ট ওয়াজ একটা কথা বলে আর একটা শিক্ষামূলক কথা বলে ইনশাল্লাহ আমি ইতি টানবো, অনেক টাইম হয়ে গেছে, করোনাকালীন বেশিক্ষণ সময় আমরা নষ্ট করতে চাচ্ছি না। আল্লাহ পাক জালা শানহু আমাদেরকে আজকের মাহফিল, আমি বলেছি এতক্ষণ পর্যন্ত আমি যা বলেছি ইনশাল্লাহ এগুলো আমাদের অন্তরে যদি আমরা ঢুকাতে পারি, কাজে লাগাতে পারি ইনশাল্লাহ, এগুলো দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে ভালো পথে থাকতে সাহায্য করবে, ঠিক কিনা বলেন?
আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা teri nasle paak mein hai bacha bacha noor ka tu hai aaine noor tera sab garana noor ka allahumma Sayyidina Maulana Muhammad wala Sayyidina Shadinota power che Shadinota rakha kora kothin thik kina Shadinota arjon korar chaite Shadinota rakha kora kothin velayat Allah walitto এটা পাওয়ার চাইতে রক্ষা করা কঠিন ঠিক কিনা বলেন না বেলায়েত বলা হয় কাকে অন্তর থেকে লোভ লালসা হিংসা ফাসাদ যেই মানুষটার ভিতরে হিংসা থাকে সেই মানুষটা শবে বরাতের রাতে ইবাদত কবুল হয় না জোরে বলুন নাউজুবিল্লাহ সামনে আসছে শবে বরাতে যদি আপনার দোয়া কবুল করাইতে চান আপনার মন থেকে সমস্ত হিংসা ফেলে দেন ইনশাআল্লাহ আপনার পিছনের বছরের পিছনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন কিন্তু শর্ত হলো কি আপনার অন্তর থেকে কি হিংসা দূর করতে হবে দুনিয়ার লোভ বেলায়েতের পথে আল্লাহর ওলি হওয়ার পথে বড় অন্তরায় বড় বাঁধা ঠিক কিনা বলেন না দুনিয়ার লোভ বড় বাঁধা এই দুনিয়ার লোভের কারণে হাজার হাজার আল্লাহর ওলিরা তাদের বেলায়েত নষ্ট হয়ে গেছে কেউ বা অহংকারের কারণে কেউ বা দুনিয়ার লোভের কারণে এই রকম একজন ওলি ছিল বালআম ইবনে বাউরা ছিল তার নাম বালআম ইবনে বাউরা মূসা আলাইহিস সালামের যুগের ওলি মূসা আলাইহিস সালামের যুগের ওলি একজন নেককার মানুষ ইসমে আজম জানতো ইসমে আজম দিয়ে যখন সে দোয়া করত দোয়া করার সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যেত এইজন্য তার নাম হয়ে গেছে মুস্তাজাবুদ দাওয়াত অর্থাৎ দোয়া করার সাথে সাথে কবুল সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে আপনারা কি হয়রান হয়ে গেছেন আপনাদের কি ওয়াজ শুনতে মনে হচ্ছে নাকি আর নাকি আপনারা বিরক্ত হয়ে গেছেন আমি আমি শ্রোতাদের মন পরীক্ষা করি শ্রোতারা যতক্ষণ শুনতে চায় ততক্ষণ করি এরপরে করি না সুতরাং আল্লাহ পাক জাল্লা শানুহু আল্লাহর রাসূলের আদর্শ এটা যে মানুষ কি বিরক্ত করি না আপনারা যদি বিরক্ত হন তাহলে আমি কিন্তু এখন ছেড়ে দিব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এতক্ষণ পর্যন্ত কথা বলেছি আমি কি কারো সাথে ঠাট্টা তামাশা করেছি কোনো হাসি নাচন কুদন এগুলো করেছি আমার কথা হলো আপনি মাহফিলে যে সময় দিচ্ছেন এটা অত্যন্ত মূল্যবান সময় আপনার মূল্যবান সময় যদি আমি এক সেকেন্ডও নষ্ট করি তাহলে আমি আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে ঠিক কি না আপনারা আপনাদের জীবনের মূল্যবান সময় এখানে ব্যয় করছেন কোনো ঠাট্টা মশকরা করার জন্য নয় ঠাট্টা মশকরা করতে গেলে আপনি নাটক দেখতে পারতেন কোরআনের মজলিসে আসতেন না কোরআনের মজলিস হলো জান্নাতের বাগান ঠিক কি না বলেন না এখানে প্রত্যেকটা এভরি সেকেন্ড ইজ ভ্যালুয়েবল ইটস টু ভ্যালুয়েবল টু লুজ টু ওয়েস্ট ডোন্ট ওয়েস্ট ইওর টাইম সময়কে অপচয় করা ঠিক নয় টাইম ওয়ান্স গন ইজ গন ফরএভার যেই সময়টা আপনার জীবন থেকে চলে গেছে চিরজীবনের জন্য চলে গেছে আপনি যদি সম্পদ হারান সম্পদ ফেরত পাবেন আপনি যদি স্বাস্থ্য হারান স্বাস্থ্য ফেরত পাবেন কিন্তু টাইম ওয়াজ গন ইজ গন ফরএভার সময় কিন্তু চলে গেছে আর আসবে না সুতরাং দাম দিতে হবে যেটা বলছিলাম বালআম ইবনে বাউরা কি নাম বালআম ইবনে বাউরা সেই ব্যক্তি ইসমে আজম জানতো ইবনে ইসমে আজম জানার কারণে এই ইসমে আজম দিয়ে যেই দোয়া করত দোয়া কবুল হয়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ
কিন্তু প্রত্যেকটা দোয়া করার আগে ইস্তেখারা করত, প্রত্যেকটা দোয়া করার আগে নামাজ পড়ত, ইস্তেখারা করত, আল্লাহ আমি এই দোয়া করব কিনা আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসতো, হ্যাঁ তুমি এই দোয়া করো, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসলে সে দোয়া করত, আল্লাহ দোয়া কবুল করতেন। কোন নবীর যুগে? মূসা নবীর যুগে। কথা মনে রাখবেন, মূসা নবী জাব্বারিন কওমের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, বনি কেনানের বিরুদ্ধে, কেনান গোত্র, কেনান গোত্রের বিরুদ্ধে বনি ইসরায়েলকে নিয়ে যুদ্ধ করতে গেলেন। যুদ্ধ করতে যখন গেলেন, ওই জাব্বারিন কওম কেনান অত্যাচারী অন্যায়কারী মূর্তি পূজারী ওই কওমগুলো অশ্লীলতা পাপাচারে ভর্তি ছিল, এই জন্য তারা ভয় পেয়ে গেল, মূসা আসতেছে, আমাদের আর বাঁচান নাই, আমাদেরকে মেরে ফেলবে। তাড়াতাড়ি তারা সবাই মিলে মূসা আলাইহিস সালাম এক জায়গায় আসন গাড়লেন, হামলা করবেন, কেনান গোত্রের সবাই মিলে বালআম ইবনে বাউরার কাছে আসলো। বালআম ইবনে বাউরার কাছে বলল, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া তো কবুল, আপনি তো ইসমে আজম জানেন, আপনি মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করেন যেন মূসা ধ্বংস হয়ে যায়, জোরে বলুন নাউজুবিল্লাহ। বালআম বাউরা বলছেন, আমি একজন পাওয়ারফুল নবীর বিরুদ্ধে, আমি একজন পাওয়ারফুল নবীর বিরুদ্ধে বদদোয়া করব, একজন পাওয়ারফুল রসুলের বিরুদ্ধে বদদোয়া করব, আবার যার সাথে ফেরেশতাও আছে, ডান পাশেও ফেরেশতা, বাম পাশেও ফেরেশতা, এবং তার সাথে পাহলওয়ানরা আছে, ওদের বিরুদ্ধে আমি বদদোয়া করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন না। ওরা বলছে, তাহলে কি আপনার দেশটা নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, আপনি এটা চান? আপনি কি চান আপনার দেশকে এভাবে ওরা হামলা করুক? সেই সময় বালআম ইবনে বাউরার বোঝা উচিত ছিল, দেশের উপরে দেশ, এটা যখন মূর্তি পূজা খারাপ জিনিসে ভর্তি হয়ে গেছে, এই দেশকে সংশোধন করা আমার দায়িত্ব, সেটা সে ভুলে গিয়েছিল। সে ওই কম জোরাজুরি করার কারণে সে বলল, ঠিক আছে আমি ইস্তেখারা করে দেখি। নামাজ পরে ঘুমাইল, ইস্তেখারা করলো, ইস্তেখারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। কম পরের দিন আসলো, এসে বলল যে আমাকে আল্লাহ বলে দিয়েছেন মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, বলে আমরা আমাদের দেশকে ধ্বংস হতে দিতে পারি না, তোমাকে অবশ্যই দোয়া করতে হবে, যত টাকা লাগে আমাদের থেকে নাও। বস্তার পর বস্তা টাকা এনে দিল, নারী এনে দিল, বস্তা আর টাকা যখন দেখলো সে বলল, ঠিক আছে আজকেও একটু ইস্তেখারা করে দেখি। তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসির, ইস্তেখারা করলো, ইস্তেখারা করার পরে আজকে রাত্রে আল্লাহ কিছুই বললেন না, আল্লাহ কোনো ইশারা দিলেন না। কেন ইশারা দিলেন না আল্লাহ? কারণ তার মনের ভিতর লোভ এসে গেছে, এই জন্য আল্লাহ তার সাথে কোনো যোগাযোগ করলেন না। আল্লাহর বলির মনের মধ্যে লোভ আসতে নাই, ঠিক কিনা বলেন না? এদিকে লোভ ডুববে, এদিকে বেলায়ত বের হয়ে যাবে। লোভ ডুববে, বলে না অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়, লোভ ঢুকলে হা নির্দেশও দেয় নাই, নাও দেয় নাই। কৌমে সুযোগ পেয়ে গেল, কৌমে বলল কোনো কথা বলে নাই মানে তোমাকে অনুমতি দিয়েছে, তোমাকে অনুমতি দিয়েছে, ধরো আরো টাকা নাও, তুমি একটু আমাদের পক্ষে মূসা আলাইহিস সালামের বিপক্ষে কি করো, দোয়া করো। দুই ধরনের তাফসীর আছে, প্রথমের তাফসীরটা বলছি, সে গেল হেসান পর্বতের উপর। কোন পর্বতের উপর? এখন আরো আশ্চর্য একটা কথা বলবো, আরো আশ্চর্য একটা কথা বলবো, ভালো করে শুনবেন, আপনারা অত্যন্ত ভাগ্যবান। সে একটা গাদার উপর উঠলো, গাদা, হেসান পর্বতে যাওয়ার জন্য, যেই পর্বতের উপর উঠে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে কি করবে, বাদদোয়া করবে।
গাদা একবার হোঁচট খেয়ে পড়ে গেল পথের মধ্যে, পথের মধ্যে সে গাদাকে মারতে আরম্ভ করলো। কেন পড়েছিস, কেন পড়েছিস? আমি একটা বড় কাজে যাচ্ছি, তুই হোঁচটকে কেন পড়ে যাচ্ছিস? মারতে 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 গাদা আবার উঠলো, গাদার পিঠে চড়ে বসলো। কত দূর গিয়ে গাদা আবার হোঁচটকে, গাদা আবার হোঁচটকে, কিরে আবার মারতে শুরু করলো। মারতে মারতে তিন নম্বরে আবার হোঁচটকাইলো, তিন নম্বরে আল্লাহ গাদার জবান খুলে দিলেন। গাদা বলল, তুমি তো আমাকে নাপাক জায়গার মধ্যে নিয়ে যাচ্ছ, আমার সামনে ফেরেশতা বারবার আটকে দিচ্ছে, ফেরেশতার কারণে আমি বারবার পিছন দিকে চলে যাচ্ছি, এই জন্য আমি হোঁচট খেয়ে যাচ্ছি, আমি তোমার সাথে যেতে পারবো না, যতই মারবে মারো আমি তোমার সাথে নাই। তাহলে গাদা হলো বালামের, গেল মুসার পক্ষে, সুবহানাল্লাহ বলেন না, গাদা হলো বালামের গেল কার পক্ষে? মূসা আলাইহিস সালামের পক্ষে। এইরকম পশু পাখি পর্যন্ত আল্লাহর পথে থাকতে চায়, ঠিক কিনা বলেন না? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, চারটা পশু জান্নাতে যাবে, পশুরা তো বালি হয়ে যাবে, পশুরা জান্নাতে যাবে না, বালি হয়ে যাবে, কিন্তু চারটা পশু জান্নাতে যাবে। মুসলমান একজন আরেকজনের উপর আক্রমণ করবেন না। সিংওয়ালা ছাগল, দুনিয়ার মধ্যে সিংবিহীন ছাগলকে একটা ডুস মেরেছিল, কিয়ামতের দিন আল্লাহ সিংছাড়া ছাগলকে বললেন, তোমার অভিযোগটা আমাকে বলো। সিংছাড়া ছাগল বলবে, আল্লাহ আমাকে সিংওয়ালা ছাগলের দুইটা ডুস মেরেছিল, আমার কোনো দোষ ছিল না। আল্লাহ বলে, ঠিক আছে, তোমাকে দুইটা সিং দিচ্ছি আজকে, তুমি ওকে ওই রকম দুইটা ডুস মারো। ডুস মারার পরে বললেন, তোমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে? বলে, হ্যাঁ আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। আল্লাহ বললেন, ঠিক আছে, এবার বালি হয়ে যাও। এবার কি হয়ে যাও? বালি হয়ে যাও। মানুষরা যখন এটা দেখবে, মানুষে দেখে বলবে, হাই হাই, ওই ছাগলদের কোনো বিচার হচ্ছে না, সামান্য বিচার হয়ে বালি হয়ে যাচ্ছে, আমরাও যদি এইরকম বালি হয়ে যেতে পারতাম তাহলে কত সুন্দর হইতো। আল্লাহ বলেন, না না, তোরা হয়তো জান্নাতে যাবি, নইলে জাহান্নামে যাবি, পশুরা বালি হয়ে যাবে, তোরা বালি হতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন পশু জান্নাতেও যাবে না, জাহান্নামেও, কিন্তু চারটা পশু আছে, ভালো করে জেনে রাখবেন, আজকের মাহফিলে আসা আপনাদের জন্য সফল। চারটা পশু আছে যারা জান্নাতে যাবে, একটা হলো আসহাবে কাহাফের কুকুর। আল্লাহর ওলির সাথে একটা কুকুর ছিল বলে কুকুরও জান্নাতি। তো কুকুর যদি আল্লাহর ওলির সাথে থাকার কারণে জান্নাতে যায়, আপনি তো মানুষ, আপনি তো আশরাফুল মখলুকাত, আপনি যখন আল্লাহর ওলির সাথে থাকবেন আপনি আরো বেশি যেতে পারবেন, ঠিক কিনা বলেন না? কোরআন সমর্থন করতেছে কিনা? আল্লাহর ওলির সাথে থাকার দরকার আছে কিনা বলেন? সত্যিকারের আল্লাহর ওলির সাথে থাকলে তিনি হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। একজন ভালো মানুষ, একজন মসজিদের ইমাম, তিনি যদি সত্যিকার পথে থাকেন তাহলে তিনিও হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। ওই সমস্ত আসহাবে কাহাফ, ওরা কোনো মসজিদের ইমামও ছিল না, খতিবও ছিল না, শুধু আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর বলি হয়ে গেছেন, এদের কারণে কুকুরও জান্নাতে। বালাম ইবনে বাউরার সাথে যে গাদাটা যেতে চায় নাই, সেই গাদাটাও জান্নাতে যাবে। ইসমাইল আলাইহিসসালামের জবে করার জন্য যে দুম্বা আনা হয়েছিল, সেই দুম্বাটাও জান্নাতে যাবে। সালে আলাইহিসসালামের যেই ওট মেরে ফেলেছিল তার কৌম, সেই ওটটাও জান্নাতে যাবে। তাহলে বালাম বৌরা বলে, গাদা থাক, গাদা যাচ্ছে কোথায়? মনে আছে সেহেন নামে পাহাড়ে, হেসান নামে পাহাড়ে যাচ্ছে, কি করার জন্য যাচ্ছে? বদদোয়া করার জন্য। কাকে বদদোয়া করলো? মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম হঠাৎ করে এক জায়গায় আটকে গেলেন, এক জায়গায় আটকে গেলেন সাথে সাথে, এটা এক তফসীর, আটকে গেলেন। আল্লাহ আমার তো
মনে পড়তেছে না আমি কোন গুনাহ করেছি, আমি যে কোন গুনাহ করেছি আমার তো মনে পড়তেছে না, আমি কেন আটকে গেলাম আল্লাহ? জোরে বলুন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, আল্লাহ আমি কেন আটকাইলাম? আসার পথে তো আমি কোন গুনাহ করি নাই, তুমি আমাকে আটকাইছো কেন? আল্লাহ বলে, তোমার বিরুদ্ধে একটা বদদোয়া করেছে, নাম কি বালআম ইবনে বাউরা, তোমার বিরুদ্ধে কি করেছে, বদদোয়া করেছে। একটু আপনারা এখানে আসে বসেন না, আমার ওয়াজ শেষ 10 মিনিট। এখানে যারা বাইরে বসে আছেন আমি 10 মিনিটের মধ্যে ওয়াজ শেষ করে দিচ্ছি, আপনারা ভিতরে আসেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আ, আপনারা আসলে কত সুন্দর হবে মাহফিলটা। মুহাম্মাদ নবিনা, ইয়া রাসূলাল্লাহ হাবিবে খালিকে একতা তুই বরগুজিদা জুলজালাল পাকে বেহাম তা তুই, আল্লাহুম্মা মুহাম্মাদ না শাফি নামো। শুনেন শুনেন, বদদোয়া করেছে মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম বলে, তার কত বড় সাহস, ইসমে আজমের সাহারা নিয়ে আমার মতো নবীর বিরুদ্ধে সে বদদোয়া করলো, আল্লাহ আমি পাল্টা তার বিরুদ্ধেও বদদোয়া করতেছি, তার ইসমে আজমটা তার থেকে কেড়ে নাও। এত বড় নেয়ামত দিয়েছ সম্পত্তির লোভে, এই নেয়ামতকে ভুল পথে ব্যবহার করেছে। ও মুসলমান, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন ভালো পথে ব্যবহার করার জন্য, কিন্তু আপনার সম্পদকে আপনি খারাপ পথে ব্যবহার করতেছেন, আল্লাহ আপনার থেকে সম্পদ কেড়ে নেবেন, ঠিক কিনা? ওই বালাম বৌরা থেকে মুসলমান বললেন, আল্লাহ ও বদদোয়া করেছে, আমি আটকে গেছি, আমি বদদোয়া করতেছি, যেই ইসমে আজমের কারণে তুমি দোয়া কবুল করেছো, ইসমে আজমটাই তার থেকে নিয়ে নাও। মূসা আলাইহিস সালামের দোয়া সাথে সাথে কবুল, ইসমে আজম কেড়ে নিলেন। ইসমে আজম কেড়ে নেওয়ার পরে তার মুখ বন্ধ হয়ে যায়, জিব্বা বের হয়ে যায়, কুকুরের মতো জিব্বাটা লম্বা হয়ে যায়, কিছু খাইলেও জিব্বা লম্বা থাকে, জিব্বাটা মাটির সাথে লেগে যায়, জিব্বা আর মুখের ভিতরে ঢুকাইতে পারে না, জিব্বাটা মাটির সাথে লেগে যায়, পিপাসার তো কুকুরের মতো জিব্বা নিচে দিয়ে পড়ে থাকে সারা জীবন ভর, এভাবে জিব্বাটা মুখের থেকে বের করে এই নবীর বিরুদ্ধে বিয়াদবি করার কারণে সারা জীবন ভরের জন্য তার জিব্বাটা মুখ থেকে বের হয়ে মাটির সাথে ঝুলেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু সে তো আরেকটা রাওয়ায়েতটা বলি আবার, নইলে অনেকে যেহেতু মিডিয়ায় যাবে সেই জন্য এটা হলো এক রাওয়ায়েত। আর এক রাওয়ায়েত আছে, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন বদদোয়া করতে লাগলো, আল্লাহ কি করে তার ভিতরে খালি উল্টা কথা বের করেন। তার ভিতরে কি উল্টা কথা, সে করতেছে বনি ইসরায়েলের বিরুদ্ধে বদদোয়া, কিন্তু আওয়াজ বের হচ্ছে, আল্লাহ কেনান বংশকে ধ্বংস করে দিন, কেনান বংশকে ধ্বংস করে দিন, কেনান বংশকে ধ্বংস করে দিন। বনি ইসরায়েলের বিরুদ্ধে বদদোয়া তার মুখ দিয়ে বের হচ্ছে না, উল্টোটা বের হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথার মালিক কে? কথার মালিক কে? কথা বের করতে চাইলেও একটা, কিন্তু বের হয়ে গেল আরেকটা। বদদোয়া করতে গেল বনি ইসরায়েলকে, কিন্তু বদদোয়া করে ফেলল যারা ভাড়া করছে উল্টা তাদেরকে, তাদের ভিতরে ধ্বংস শুরু হয়ে গেল। সবাই বলছে কিরে এরকম হইলো কেন ব্যাপার, তোমাকে পুরো দেশের সম্পদ দিয়েছি আমাদেরকে বদদোয়া করার জন্য। সে বলে আমি বলতে চাই একটা, কিন্তু মুখ থেকে বের হয় আরেকটা। বলে আমার তো সমস্ত বেলায়ত শেষ, আমার ইসমে আজম শেষ, দুনিয়া লাভ করতে গিয়ে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, হাই হাই আমি তো নষ্ট হয়ে গেলাম।
কিন্তু আমি প্রতিশোধ নেব নাউজুবিল্লাহ বলেন না খারাপ পথে একবার গেলে কিন্তু ফিরে আসা খুবই কঠিন এই জন্য খারাপ পথে যাওয়ার আগে লক্ষ্যবার চিন্তা করতে হবে ঠিক কিনা সে বলল বনি ইসরায়েলের কারণে যেহেতু আমার আযাব হলো আমার জিহ্বা বের হয়ে গেল কথা বলতে পারছে না এর মধ্যে সে একটা তাদেরকে ষড়যন্ত্র তত্ত্ব দিল যে তোমরা বনি ইসরায়েলের সুন্দর সুন্দর মেয়েদেরকে সুন্দর সুন্দর মেয়েদেরকে ভাড়া করো টাকা দিয়ে বনি ইসরায়েলের সৈন্যদের মধ্যে পাঠিয়ে দাও নাউজুবিল্লাহ সৈন্যদের মধ্যে পাঠিয়ে দাও কোন সৈন্য যদি ডাকে কোন মেয়ে যেন সরে না আসে বনি ইসরায়েলের সৈন্যরা যা বলে তা যেন তারা করে এই রকম করে তাদেরকে ব্রেইন ওয়াশ করে দিবা টাকা পয়সা দিয়ে নাউজুবিল্লাহ বলেন না এই রকম কেনান বক্সের অনেকগুলো মহিলা ভাড়া করলো ওখান থেকে একটা মহিলার নাম ছিল কাস্তি বিন শুর নাম ছিল কি সবচেয়ে সুন্দর মহিলা কেনানের সে যাচ্ছে এক ধনী মানুষ বনি ইসরায়েলের নাম ছিল জুমরি ইবনে শালুম জুমরি ইবনে শালুম যখন এই মহিলাটাকে দেখলো তার ভালো লেগে গেল হাত ধরে ফেললো হাত ধরে মূসা আলাইহিস সালামের কাছে নিয়ে গেল বলল এই মূসা আমি জানি আপনি বলবেন এই মহিলাটা আমার জন্য জায়েজ নাই মূসা আলাইহিস সালাম বললেন আমি তো বলতেছি জায়েজ নাই তো এটা তো কেনান বংশের মহিলা এটা তোমার জন্য জায়েজ নাই বলে আমি আপনার কথা মানি না তাকে একটা গম্বুজের ভিতর নিয়ে গেল খারাপ কাজ শুরু করে দিল এদিকে খারাপ কাজ শুরু করেছে এদিকে বনি ইসরায়েলের ভিতরে একটা মহামারী এসে গেল এক ঘন্টার মধ্যে ওই মহামারীতে 70,000 মানুষ মারা গেল 70,000 সৈন্য জোরে বলুন নাউজুবিল্লাহ তাহলে কেন এই মহামারী কেন হলো একটা মাত্র জেনার কারণে একটা মাত্র জেনার কারণে 70,000 মানুষ মারা গেল এক ঘন্টায় আজকে আমেরিকা বলেন রাশিয়া বলেন ব্রাজিলে গতকালকেও 3,000 মারা যাচ্ছে এগুলো কি এমনি মারা যাচ্ছে এই দুনিয়ার অশ্লীলতার কারণে এই দুনিয়ার পাপাচারের কারণে এই দুনিয়ার জেনা বিচারের কারণে এই দুনিয়ার মদদি হওয়ার কারণে আজকে দলে দলে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এটা আল্লাহর বড় একটা আযাব ঠিক কিনা এই আযাব থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় এক নম্বর সত্য হলো জেনাবি বিচার সারা দুনিয়া ব্যাপী বন্ধ করতে হবে অশ্লীলতা পাপাচার বন্ধ করতে হবে ঠিক কিনা বলেন না প্রধান নির্বাহী কর্মকর্তা মূসা আলাইহিস সালাম ওনার নাম ছিল ফাখাস তিনি গেলেন দেখলেন দুইজনে খারাপ কাজ করতেছেন হাতে নাতে ধরে ফেললেন এবং দুইজনকে ফাঁসি দিলেন আল্লাহকে বললেন আল্লাহ এই দুইজনকে শাস্তি দিয়েছি আল্লাহ তুমি আযাব বন্ধ করে দাও এক ঘন্টার মধ্যে 70,000 মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ ওই মহামারীটা তুলে নিলেন এক ঘন্টার ভিতর যদি 70,000 মারা যায় তাহলে আরেক ঘন্টা যদি থাকতো 140,000 মারা যেত ঠিক কিনা বলেন না তাহলে বালাম ইবনে বাউরার কাছে ইসমে আজম ছিল এত বড় নেয়ামত খারাপ পথে ব্যবহার করার কারণে তার দুনিয়াও বরবাদ আখিরাত তো তাই আল্লাহর ওলি হইতে গেলে ওলি হওয়া সোজা কিন্তু বেলায়ত রক্ষা করা কঠিন এই জন্য আপনি আজকে আল্লাহকে বয় করলেন ঠিক আছে গতকালকে বয় করেছি আগামী কালকার বয় করতে হবে না এটা হবে আজকেও বয় করতেছি কালকেও বয় করতেছি পরশুকেও ভয় করব আই উইল ফিয়ার আল্লাহ টিল দ্য লাস্ট মোমেন্ট অফ মাই লাইফ আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে ভয় করব আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহকে ভালোবাসবো যদি আল্লাহ আমাকে ভালোবাসেন সূর্য আমার কথা মতো চলবে মানুষে বুঝতে পারবে না কিন্তু আমি সূর্যের সাথে কথা বলবো যদি আমি আল্লাহর বলি হই ঠিক কি না যারা আল্লাহর বলি তারা সূর্যকে কন্ট্রোল করেন যারা আল্লাহর বলি তারা চন্দ্রকে কন্ট্রোল করেন যারা আল্লাহর বলি মৃত্যুকেও কন্ট্রোল করেন
আল্লাহ তাদের মর্জি মতো তাদের মৃত্যু দান করেন। হযরতে শের বাংলা আজিজুল আল কাদরী জেনারেল হাসপাতালের বেডের মধ্যে মরা, সবাই বলতে মরা, আমার রসুল এসে তাকে আবার জীবন ফেরত দিলেন। তিনি একসাথে গাজী এবং একসাথে শহীদ, জীবন্ত শহীদ ছিলেন। শের বাংলা আজিজুল আল কাদরী সুন্নিয়তের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। আমি শের বাংলা আল কাদরী সম্পর্কে বলতাম, কিন্তু সময় অনেক চলে গেছে। আমার বিষয়বস্তু যেটা আমার মনে হচ্ছে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি, বাকিটা আপনারা যদি বুঝার কমতি থাকে আল্লাহ আপনাদেরকে সেটা বুঝিয়ে দিক। সবাই বলুন আমিন। আমরা আমাদের প্রথম থেকেই কথা ছিল যে আমাদের কলবটা যেন মসজিদের সাথে জুড়ে থাকে, আমাদের যৌবনটা যেন আল্লাহর প্রেমে বিসর্জন দিতে পারি, আমরা যেন দুনিয়ার বেপর্দার নারীর দিকে আমাদের মনটা দিয়ে না দিই, আমরা যেন জেনা বেবিচার অশ্লীলতা পাপাচার থেকে বেঁচে থাকি, কাউকে ভালোবাসলে যেন আমরা আল্লাহর জন্য আল্লাহর খাতিরে ভালোবাসি, নবীর খাতিরে ভালোবাসি। এই জিনিসগুলো নবীকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে জান্নাতের মধ্যে আমরা নবীর সাথে থাকব, ঠিক কিনা বলেন না? জান্নাতের সাথে কার সাথে থাকব? নবীর সাথে থাকতে না পারলে সাহাবায়ে কেরাম বলছেন যেই জান্নাতে নবী দেখবো না সেই জান্নাতে আমাদের কোনো মজা নাই, যেই জান্নাতে নবী দেখবো না সেই জান্নাতে মজা। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমি আপনাদেরকে বলেছিলাম যে শেষে একটা ইংলিশ না পড়বো, এখন তো আর সময় নেই। হ্যাঁ, আপনাদের সময় আছে নাকি? তাই অন্য কথাগুলো সংক্ষিপ্ত করে আমি শুধু নাতটার দিকে যাচ্ছি। এই নাতের মূল কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যদি আপনাকে দেখতে না পাই সেই জান্নাতে আমি থেকে কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জান্নাতে যেতে চাই যেই জান্নাতে বসে বসে আমি আপনাকে দেখতে পারবো। সাহাবায়ে কেরাম যখন এই কথা বলেছেন আল্লাহ ডাইরেক্ট আয়াত পাঠিয়ে ওয়াদা করেছেন, সত্যিকার ভাবে যদি তুই নবীকে ভালোবাসিস তাহলে নবী যেখানে থাকবে থাকুক সমস্ত দূরত্ব দূর করে দিয়ে তোকে আমি নবীর সামনে নিয়ে আসব। হোয়াট শ্যাল আই ডু ইন জান্নাহ ইফ মাই জান্নাহ ইজ ফার ফ্রম ইউ? সুবহানাল্লাহ, বলেন না। হোয়াট শ্যাল আই ডু ইন জান্নাহ, আমি জান্নাতে থেকে কি করব? ইফ মাই জান্নাহ ইজ ফার ফ্রম ইউ, আপনার থেকে যদি আমার জান্নাত দূরে থাকে আমি জান্নাতে থেকে কি করব? জোরে বলুন সুবহানাল্লাহ। হোয়াট শ্যাল আই ডু ইন জান্নাহ if my jannah is far from you, what's the use of all the bliss if I miss the sight of you? আপনার দৃশ্য যদি আমি দেখতে না পাই, আপনার দেখার সুখ যদি আমি না পাই, জান্নাতের কোনো সুখ আমার দরকার নাই। আপনার আমার এক নম্বর সুখ হলো আপনি নবীকে দেখার সুখ। What shall I do in Jannah if my Jannah is far from you? What's the use of all the bliss if I miss the sight of you? Umar, Bubakar, day and night lying by you side by side. সুবহানাল্লাহ, বলেন না। আমার নবীর রওজা মোবারকে আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক দুইজনে আমার নবীর পাশে শুয়ে আছে, এটা কিসের পুরস্কার? এটা পুরস্কার হলো সত্যিকার ভাবে তারা আমার নবীকে ভালোবেসেছেন বলে তারা দিনে রাতে নবীর সাথে শুয়ে আছে। Umar, Abu Bakr, day and night, lying by you, side by side, keep seeing you forever, see, keep seeing you forever, as they loved you and proved true.
what shall I do in Jannah if my Jannah is far from you? What's the use of all the bliss if I miss the sight of you? In the dark of grave night, tremble in fear, all alone. Subhanallah, bolen na. In the dark of the grave, kaborer andhokarer bitor, jokon ami andhokarer bitore kompon korte thakbo boye ekaki ami kyo nai, ma nai baba nai shontan nai kono kyo nai, boye boye jokon ami kompon korte thakbo, ya rasulullah amar kobore apni ektu chole ashien, apnake dekhar sathe sathe amar moner moddhe sahosh chole ashbe. আপনি নবী আসলে আমার কবরটা আলোকিত হয়ে যাবে, আপনি নবী আসলে আমি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবো। ইন দ্য ডার্ক অফ গ্রেভিং নাইট, ইন দ্য ডার্ক অফ গ্রেভিং নাইট, ট্রেম্বলিং ফিয়ার অল অ্যালোন, ডু কাম টু হেল্প মেক মি কাম, ডু কাম টু হেল্প মেক মি কাম, লিট মাই গ্রেভ উইথ দ্য লাইট অফ ইউ, হোয়াট শ্যাল আই ডু ইন জান্নাহ ইফ মাই জান্নাহ ইজ ফার ফ্রম ইউ, হোয়াটস দ্য ইউজ অফ অল দ্য ব্লিস if I miss the sight of you. Subhanallah. Allah pak jalla shanu amader shobai ke amar nobi ke jannate boshe boshe dekhar taufik dan korun, nobir shafaat amader shobai ke dan korun, nobir suparisher maddhome amaderke jannate jawar taufik dan korun. আল্লাহর ওলি 100% হতে না পারলেও কিছু কিছু বেলায়েতের কিছু কিছু চরিত্র আমাদের ভিতর জায়গা দিয়ে আমরা যেন কোনো একজন আল্লাহর ওলির হাত ধরতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আজকের মাহফিল প্রথম উদ্যোগ হিসেবে অনেক বেশি সফল হয়েছে আমি মনে করি, এই মাহফিলের একটা সুন্দর ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। প্রথমবারে যদি এমন সুন্দর হয়, ইনশাআল্লাহ দ্বিতীয়বারে তৃতীয়বারে এর চাইতে নূরুন আলা নূর হয়ে যাবে। আল্লাহ পাক জেলা শানহু সবার সহযোগিতার মাধ্যমে, আল্লাহর নবীর নজর করমের মাধ্যমে এই মাহফিলকে আল্লাহ সফল করে দিন, কিয়ামত পর্যন্ত জারি রাখুন, আরো বড় বড় সুন্দর আরো আজিমুশান মাহফিল করার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।